不怕给口阿库里波西口阿卡扎沙罗罗跟谁跟着他要西口哈维尼托外加口奈摩特耶口马加卡西口卡拉沙沙罗罗不怕给口阿库里波西口阿卡扎大摩好大摩沙好你觉得不好不对沙你觉得不亚沙克莱东了哟也把亚西口开通了哟别把奈摩托西口的容易把亚给中国人唐内东沙罗罗不怕给口阿库里杰克逊给他通吧我哈瓦诺的西米马内克内格瓦马内对巴蒂蒙诺一定给卡沙马拉也把公司中国亚法马尼阿库里沙卡塔拉沃阿布里欧里西米诺পাতি মনো রুদ্রন নিবাগে উশিরা নাশে তাজনি তৈদুম বাই কাশা বদল বক খাজা মনি রুদ্রবঙ্গ অগরি মহারাজগঞ্জ হাতি নিশিমি পাতি মু বেকরন জা খরকশা নপইলা রম্বই মানমানি নাইব থারো ইয়াকলো বন সঙ্গে গ্রাকশালো মানে খনে খবই তেশি ক খরকশিন ন রম্বই মানখা নাইব থাকর গ্রাকশালো বক নতর বন ক টিসা জা নাই তে পুলিশি মান ছান জা নাই অবহানা কক্সাকা সদর এসডিপিও দেবপ্রসাদ রায় চুরির ঘটনা গত 6 তারিখে জ্যাকসন নিটের যে ওয়ার্ড অফিস আছে ওয়ার্ড অফিস থেকে চুরি হয় সেখান থেকে মোটর থেকে শুরু করে সব কিছু চোররা আপনারা যেগুলি দেখলেন চোররা নিয়ে চুর চলে যাচ্ছে পরবর্তী সময় একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি তো এতে আমরা কী করি আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারোগেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি তার নাম হচ্ছে সুনীল দেব বর্মা ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালে সমস্ত কিছু হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর মোটর ফোটর যা আছে এগুলি সব উদ্ধার হয় এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল 5 জন অ্যারেস্ট 7-6 জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনা তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুরে একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয় মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসক্লোজ করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবরাত এবং সঞ্জয় রায় নামে দুজনকে অ্যারেস্ট করি যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয় যেটা ওরা মানে ছিঁড়ে দুই টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল সোনার চেনও উদ্ধার করা হয় তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা এই 15-20 দিনের মধ্যে আরও বেশ কয়েকটা চুরির কেস আপনাদের থানায় মানে লিপিবদ্ধ হয়েছে ওইগুলা কি কোনো কিছু না এর মধ্যে তো কোনো চুরির ঘটনা লিপিবদ্ধ হয়নি একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট 90% কেস আমরা ডিটেকশন আছে রিকভারি আছে এই মাসে 6 তারিখে আচ্ছা স্যার দেখা যাচ্ছে যে রাজ্যে সাম্রাজ্যগত নিরাপত্তা নয় রাত্রেবেলা ঘুরতে পুলিশের টলদের নিয়ে একটা প্রশ্ন উঠছে সব জায়গায় ঠিক আছে যে রাত্রেবেলা পুলিশের টলদারের একটু এখন কম দেখা যাচ্ছে এখন তার মধ্যে আবার পূজা কি বলবেন এই বিষয় নিয়ে দেখুন অ্যাকচুয়ালি যতগুলি ঘটনা ঘটছে সেগুলি ঘটনার সাথে সাথে প্রম্পট অ্যাকশন হচ্ছে এটা আপনারা অস্বীকার করতে পারবেন না উইদিন 24 আওয়ার্স আমরা কিন্তু সব কেসের আসামি ধরা হয় এবং প্রম্পট অ্যাকশনের কারণে ঘটনা অনেক কমে গেছে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না যেগুলি ঘটছে মানে যেগুলি ঘটে যাচ্ছে সেগুলি ক্ষেত্রে আমরা কিন্তু মানে মানে খুব দৃঢ়তার সাথে খুব দ্রুতভাবে আমরা কিন্তু আসামিদের ধরছি চুরির থেকে একটা ঘটনা হচ্ছে কি বাইক বাহিনী যে রাত্রে বের হচ্ছে খুব স্পিডে এবং সাউন্ডওয়ালা বাইক নিয়ে দেখুন আমরা টহলদারের ভিতরে তাদের নেশা অনেকগুলো দেখা যাচ্ছে যে তার নেশা করে বেরোচ্ছে আমরা কালকে যেমন কালকে রাত্রেও আমরা নাকা সিস্টেম শুরু হয়েছে আমরা কালকে রাত্রেও কিন্তু নাকা সিস্টেম শুরু করেছি যেটা মানে উদ্দেশ্য স্পেশালি দুর্গাপূজাকে মানে সামনে রেখে কালকেও আমরা অনেক বাইক এবং গাড়ি সিজ করেছি কিন্তু যারা মদ খেয়ে গাড়ি চালাচ্ছে বা বাইক চালাচ্ছে এবং কালকেও আমরা কিন্তু বাইকও সিজ করেছি ওদেরকে অ্যারেস্টও করেছি এবং এই ধারাবাহিকতা কিন্তু চলতে থাকবে প্রত্যেক দিনই সেটা চলবে যারা এরকম কাজ করছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে আগামী দিনের সামনে স্ট্রং অ্যাকশন